আজ খুব হাসছেন, ভাবছেন কেষ্ট জেলে, পার্থ এবং আরো কয়েকজন জেলে, আমাদের বালু জেলে, আমাদের লোকেরা সবাই চোর। তৃণমূলকে চোর না বললে ইডি সিবিআই হানা দেবে যে, প্রতিক্রিয়া তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ এবং আরো কয়েকজন জেলে, আমাদের বালু জেলে, একের পর এক আমাদের নেতাদের জেলে ভরে, আমাদের লোকেদের জেলে ভরে হাসছেন, হাসি পাচ্ছে। এদেরকে জেলে ভরতে না পারলে ইডি সিবিআই হানা দেবে, এমনটাই প্রতিক্রিয়া তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বললেন দেখুন। আজকে খুব হাসছেন, ভাবছেন কেষ্ট জেলে, পার্থ জেলে, আমাদের আরো কয়েকজন জেলে, আমাদের মানিক ভট্টাচার জেলে, অনেকেই জেলে, বালু জেলে, এটাই চলবে? আগামী দিন যখন আপনারা চেয়ারে থাকবেন না, তখন আপনারা কোথায় থাকবেন, সেলে না কোলে? আমাদের লোকেরা সবাই চোর, তৃণমূলকে চোর না বললে ইডি তাদের গিয়ে রেড করবে, সিবিআই তাদের গিয়ে রেড। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোর এই বলা মন্তব্যের পর আমরা রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছিলাম। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি জানিয়েছেন এই মন্তব্যের পর দেখুন। ওনার আত্মবিলাপ করছেন কিনা আমি জানি না, পার্থ জেলে, কি বলে ওটার নাম, বালু জেলে, অনুব্রতর নামটা জানি দেখছেন কম বলছে, অনুব্রত জেলে, মানিক জেলে, আবার কেউ কেউ সপরিবারে জেলে, এটা তৃণমূল নেত্রীর পক্ষে বিড়ম্বনা, এটা কিন্তু কোনো সন্দেহ নেই। সেই বিড়ম্বনার কথাটা উনি মাঝে মধ্যে বলে ফেলেন, কিন্তু তৃণমূলের নেতা, তৃণমূলের কাউকে চোর হিসেবে বলেছিলেন যিনি সবচেয়ে প্রথম সরব ভাবে, তিনি কিন্তু তৃণমূলের মুখপাত্র এবং তৃণমূলের সাধারণ সম্পাদক, তিনি বলেছিলেন মমতাকে গ্রেপ্তার করা উচিত, চিটফান্ড কাণ্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি উনি। মমতা ব্যানার্জিকে এখনো পর্যন্ত ইডি সিবিআই কিছু করেনি, এটা মমতা ব্যানার্জি ম্যানেজ করে রেখেছেন। অথবা ভাইপো সোনা পাচারের অভিযুক্ত যিনি, তিনি ভাইপো একেবারে নিজস্ব লোক, তারপর দিল্লির ফোনে আপাতত টিকে গেছেন, এখনো পর্যন্ত জেলে যেতে হয়নি। পিসি ভাইপো কার দয়ায় বেঁচে করতে আছেন, দিল্লির দয়ায়, দিল্লির দয়ায় নিজেদের পাচিয়ে রেখেছেন, কিন্তু পাল্লু পার্থ ছাত্র অনুব্রত ফনুব্রত গেছে জেলে, জিনিসটা কিন্তু লম্বা। কেন কোন পঞ্চায়েতের প্রধান আপনি ব্যতিক্রমী ছাড়া পাবেন না, যার 5 গুণ 10 গুণ 50 গুণ 200 গুণ সম্পত্তি হয়নি, অথবা যে ডাক মাস্টার হয়, অথবা যে মাফিয়া গিরি করেনি, অথবা যার সম্পত্তি কয়েক গুণ বাড়েনি? এগুলো রাজ্য সরকারের উচিত ছিল তার ইকোনমিক অপারেন্সিং বা নানাবিধ ব্যাপার দিয়ে দেখভাল করা, উনি দেখভাল করেননি, কোনো অ্যাকশন নেননি, সেই কারণে ইডি এবং সিবিআই সবাইকে ধরতে পারে, ওনার কথায় এক একজন ছাড়া বাকিদের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের পর সুজন চক্রবর্তীর পাশাপাশি হান্নান মোল্লা, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম, কি জানাচ্ছেন দেখুন। এই মুহূর্তে যেদিকে নজর রাখবার চেষ্টা করছি, সুজন চক্রবর্তীর কথা আপনাদেরকে শোনালাম, তিনি ঠিক কি বলছেন, এবং যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি বলছেন যে আমার দলের সবাই চোর, সবাইকে জেলে পড়তে না পারলে ইডি সিবিআই হানা দেবে, এই বক্তব্যের পর বিজেপি নেতা সজল ঘোষ তিনি ঠিক কি বলেছেন দেখুন। আসলে উনি বুঝতে পেরে গেছেন যে আর বেশি দিন নেই, তাই উনি একবার যাচাই করে নিতে চাইছেন যে কে কে ওনার সঙ্গে জেলে ঢুকবে আর কে কে অন্য দলে পালিয়ে যাবে। হ্যাঁ, এগুলো ওনার আসলে তার কেটে গেছে, উনি বুঝতে পেরেছেন শেষের সময় এসে গেছে। হ্যাঁ, তাই উনি মাছকে যেমন জালে তুললে যেমন ছটফট ছটফট করে, এখন ওনার সেই অবস্থা আছে। হ্যাঁ, কি বলছেন, উনি বলছেন যে চারজন আটজন সবাইকে জেলে ভরে দেবো। হ্যাঁ, এইভাবে রাজ্য চালানো যায় না, এইভাবে সরকার চালানো যায় না, এটা ওনাকে বুঝতে হবে। আর এটা ভাইপো আজকে বুঝতে পেরেছে যে পিসি আজকে যেগুলো বলবে, হ্যাঁ, তাতে ভাইপোর পেছনে আরো খানিকটা বাস ঢুকবে, তো সেই কারণেই ভাইপোর আজকে এদিকে।
আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে কর্মী সভা করেছেন তৃণমূল সুপ্রিমো। আর সেই কর্মী সভা থেকেই দলকে উজ্জীবিত করতে গিয়ে কেন্দ্রকে একের পর এক নিশানা দলীয় নেত্রীর। গরু কয়লা পাচারের টাকা, তা নিয়েও কেন্দ্রকে নিশানা তৃণমূল সুপ্রিমোর। যেগুলো সবচেয়ে বড় গরুর টাকা খায়, সবচেয়ে বেশি কয়লার টাকা খায়। কয়লা গরু কাদের নিয়ন্ত্রণে? বিএসএফ, সিআইএসএফ কাদের নিয়ন্ত্রণে? দিল্লির কেন্দ্রীয় সরকারের। গরু আসে কোথা থেকে? ইউপি থেকে। সীমান্ত কারা পাহারা দেয়? কি বললেন তৃণমূল সুপ্রিমো দেখুন। কয়লা ভুলেও যাবে না ময়লা, কোল ইন্ডিয়া কাদের আন্ডারে, কোল ডিপার্টমেন্ট কাদের আন্ডারে, ওখানে সিআইএসএফ আছে, কেন্দ্রীয় সরকার আছে, যেগুলো সবচেয়ে বড় গরুর টাকা খায়, সবচেয়ে বেশি কয়লার টাকা খায়। গরু কাদের আন্ডারে? বিএসএফ কাদের অর্গানাইজেশন? সেন্ট্রাল গভর্নমেন্ট দিল্লির। বর্ডার পাহাড় দেয় কারা? তারা। গরু আসে কোথার থেকে? উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে, রাজস্থান থেকে। সেখান থেকে যখন গাড়িগুলো পাস হয়, তোমরা টাকা খাও না, তোমরা কি লেবন চুস খাও? এই মন্তব্যের পর বিজেপি নেতা সজল ঘোষ তিনি কি জানিয়েছেন দেখো। বেআইনি কয়লার খনি, সেন্ট্রাল গভর্নমেন্ট সেই কয়লা খনিগুলোকে পাহারা দেয়, যে সরকারি কয়লা খনি যেগুলোকে বেআইনি ভাবে খনন করা হচ্ছে সেগুলোর কয়লা ভাইপো খায়, আর সেগুলোর পাহারা দেওয়ার দায়িত্ব ভাইপোর পুলিশের। কি বলছে, বড় গরু ছোট গরু, মানেটা কি? আমরা আগে শুনেছিলাম পাগলে কিনা বলে একটা বিশেষ প্রজাতির পশুতে কিনা খায়, এখন তো দেখছি প্রথম লাইনটা ঠিকই বলেছিলেন যারা বলেছেন যে পাগলে কিনা বলে বলেই যাচ্ছেন। আর আপনি ধরে থাকবো ফোন, ওনা আপনার কোনার কথা রিয়াকশন দিতে হবে। এটা পুরো শোনার পর যে কোনো লোককে ডাক্তার দেখাতে হবে, ডিপ্রেশনে চলে যাবে। যে এটা বাংলার মুখ্যমন্ত্রী, এইটা যদি অন্য রাজ্যের লোকেরা শোনে, তারা আজকে সারা রাত ধরে বাঙালিকে গালাগালি করবে। মানে সত্যি এটা আমাদের লজ্জা, আমরা যে কি পাপ করেছিলাম হাজারবার প্রায়শ্চিত্ত করলেও এই পাপের বোধহয় ভুল শত। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ কি বলছেন দেখো। নিশানা করলেন, উনি হাজারবার নিশানা করুন, তাতে অসুবিধা কি হয়েছে? অসুবিধা তো কিছু নেই, কিন্তু গরু কয়লা বালি এগুলো পাচার হয়েছে কি হয়নি সেটা উনি একবার বলুন। পশ্চিমবঙ্গে গরু কয়লা বালি পাচার চুরি এগুলো তো হয়েছে কি হয়নি সেটা তো ওনার মুখ্যমন্ত্রিত্বের কালে হয়েছে, কেন হলো? আমার কথা হচ্ছে কেন্দ্রকে নিশানা করছেন, ভালো কথা, কেন নিশানা করছেন, কারা কারা এর পেছনে আছে সেগুলো বলুন আপনি। আপনি তো মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা, আপনার ক্ষমতায় থাকাকালীন, আপনি মুখ্যমন্ত্রী থাকাকালীন আপনার নেতা মন্ত্রী আমলা পুলিশ কেন এই সিন্ডিকেট এই রাকেটের সঙ্গে যুক্ত?